তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস পালন মুর্শিদাবাদে শনিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস ভবনে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল জেলা সভাপতি শাওনী সিংহ রায়। এদিন জেলার বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেস তার প্রতিষ্ঠা দিবস পালন করে। এদিন পতাকা উত্তোলন শেষে দলের নেতা কর্মীরা বহরমপুর শহর জুড়ে এক সুদৃশ্য মিছিল বের করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সমস্ত নেতা কর্মীরা। বিনয় রায়, রিপোর্ট NTVWB। আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 25 বছর পূর্তি উপলক্ষে সমারোহের সঙ্গে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে সকাল 8টার সময় পতাকা উত্তোলন করা হয়েছে। তারপরে দিদির এই 11 বছরের ডেভেলপমেন্টকে সামনে রেখে প্রত্যেকটা অঞ্চলে একটি করে র্যালি বেরিয়েছে। আমরা আমাদের জেলা তৃণমূল কার্যালয়, এখানে রাজ্যের সহসভাপতি মানুলদা উপস্থিত আছেন, অশোক দাস মহাশয়, প্রবীণ সকল স্তরের নেতৃত্ব, শাখা সংগঠনের সভাপতিদের উপস্থিতিতে আমরা পতাকা উত্তোলন করলাম এবং আমাদের বহরমপুরের বুকেও এই ডেভেলপমেন্টকে সামনে রেখে আমরা একটা জেলার পক্ষ থেকে র্যালি করব। আজ বিভিন্ন জায়গায় এই কর্মসূচির বাইরেও ব্লাড ডোনেশন ক্যাম্প, ফল বিতরণ, বস্ত্র বিতরণ, নানা উৎসবের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন তেরঙ্গার এক উৎসব শুরু হয়েছে আজকের এই দিনে। আজকের দিনে কর্মীদের কাছে একটাই বার্তা, যে ছবিকে মনের মধ্যে রেখে তৃণমূলের কর্মীরা আমরা এগিয়ে যাই, সেই আদর্শ, সেই নীতি মমতা ব্যানার্জিকে সামনে রেখে তার দেখানো পথে যেন আমরা এগিয়ে মানুষের পাশে থাকতে পারি, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক পদ্ধতিতে এবং প্রগতিশীল উন্নয়নের মধ্যে দিয়ে। আজকে সকলের জয় হোক, সকলে ভালো থাকো, মানুষের সুস্থতা কামনা করি। 2022 সবার পক্ষে শুভ হোক, এটাই একান্ত কামনা। প্রতিকৃতিতে মালদান করছি স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে।